পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মাগো মাগো দেখো, আমি ডাক্তারবাবুকে নিয়ে এসেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। ডাক্তারবাবু দেখি দেখি, হাত জোর করো তো, হাত জোর করো, মায়ের কাছে ক্ষমা চাও ডাক্তারবাবু, ক্ষমা চাও। এসব কি অসভ্যতা হচ্ছে গৌরী? তুমি কি আমায় জোর করে ক্ষমা চাবে নাকি? দেখেছো ডাক্তারবাবু, তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে বলে মা তোমার গলার শর্ট ঠিক করে দিয়েছে গো। ক্ষমা চেয়ে নাও। আচ্ছা মা তো মাই হয়, মায়ের কাছে ক্ষমা চাইলে কি কেউ ছোট হয়ে যায় ডাক্তারবাবু? মাকে বলো, মাকে তুমি যে অপমান করেছো সেটা তোমার একদম উচিত হয়নি, এই বলে ক্ষমা চেয়ে নাও গো। গৌরী বেশি বাড়াবাড়ি করো না, সব কিছুর একটা লিমিট আছে। তোমার এই আবোল তাবোল প্রশ্ন করার শাস্তি হিসেবে আমি তোমাকে কি অভিশাপ দিতে পারি তুমি জানো? না আমি সত্যি জানি না শৈলমা, হাঁস মুরগি ছাগল এরকম কিছু বানিয়ে দেবেন তুমি? আচ্ছা সে যেটা ইচ্ছা বানিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, আপনার যা খুশি, হাঁস মুরগি ছাগল ব্যাং। কিন্তু একটা কথা জানেন কি শৈলমা, এরা সবাই না মানুষের থেকে কম ভয়ঙ্কর, কম ক্ষতিকারক। আপনি কখনো দেখেছেন একটা কুকুর মা তার বাচ্চাকে মেরে ফেলার চক্রান্ত করছে, বা একটা হাঁস মা তার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে? কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি ভাবুন না, একটু ভাবুন, আপনার অতীতের দিকে একটু চোখ রাখুন, দেখবেন আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। কি ভেবেছো নাকি তুমি গৌরী, আমার শরীর দুর্বল, হাত পায়ে জোর নেই বলে তুমি যা ইচ্ছে তাই করাবে? এভাবে আমাকে মন্দিরে নিয়ে আসলে আর গৌরী, এতে তো তোমারও কষ্ট হলো। আমার কষ্টের কথা তোমাকে ভাবতে হবে না ডাক্তার বাবু, তুমি শুধু মায়ের কাছে ক্ষমা চাও, আমি যেটা বলছি সেটা শোনো। আমি ক্ষমা চাইবো না গৌরী, যে জিনিসটা আমি বিশ্বাস করি না তুমি কি ভেবেছো সেটা আমাকে দিয়ে জোর করে বিশ্বাস করাবে? আমি কিছুতেই হাত জোর করবো না গৌরী। দেখি কার ক্ষমতা আমাকে। কে আপনি বাবা? এই মন্দিরের পুরোহিত মশাই বোধ হয়। আসলে আমি অনেকদিন আসিনি তো, তাই আপনার সঙ্গে পরিচয় হয়নি। আমি তো বিশেষ কেউ নই মা, আমি মায়ের সামান্য সাধক মাত্র। আমাকে তুমি চিনবে কি করে? বাবা তুমি এত অস্থির হয়ো না, একবার তাকাও, তাকাও একবার মায়ের ত্রিনয়নের দিকে তাকাও। না আমি তাকাবো না, নেহাত আমার হাত পায়ে জোর নেই, কিন্তু তা বলে কি ভেবেছে আমাকে কোনো কিছু জোর করে দেখাবে? আমি চোখ মুখ কান কিচ্ছু দেখবো না, আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে দিয়ে কেউ কিচ্ছু। তুমি তোমার স্ব ইচ্ছায় তাকাও বাবা, কেউ তোমাকে জোর করছে না, সময় চলে যাচ্ছে, তাকাও। না আমি
আমি তাকাবো না। তাকাও না, আমি তাকাবো না। তাকাও তো, আমি তাকাও। আপনারা কেন অকারণে জোর করছেন আমার? ডাক্তারবাবু মনে হয় মায়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। থাক, এখন আর ডাকবো না। উমা, উনি গেলেন কোথায়? এই তো এক্ষুনি ছিলেন, এর মধ্যে চলে গেলেন। না গৌরী, আমরা তো সবাই এখানেই দাঁড়িয়ে আছি, মন্দির থেকে শুধু তোকেই বেরোতে দেখলাম। তাছাড়া এখানে তো কোনো লম্বা শ্যামবর্ণ পুরোহিত মশাই নাই, এখানে তো পুজো করে চক্রবর্তী মশাই, বেটে ফর্সা। গৌরী, কি হয়েছে বলতো? কি কি বিষয়টা, কি আমাদেরকে একটু বল না খুলে, কি হয়েছে? ব্যাপারটা আমিও বুঝতে পারছি না মা। উনি আমার সঙ্গে কথা বললেন, উনি বললেন মায়ের খুব বড় সাধক, তারপর ডাক্তারবাবুর মাথায় হাত রাখলেন, ডাক্তারবাবু কেমন শান্ত হয়ে গেল গো। গৌরী, তার মানে উনি যেশি সাধক নন মা, উনি নিজের ইচ্ছে এসেছিলেন, নিজের ইচ্ছে মিলিয়ে গেছেন। তুই বিশ্বাস কর মা, আমি আমরা সবাই সত্যি বলছি, আমরা মন্দির থেকে বেরোতেও কাউকে দেখিনি, আর মন্দিরে ঢুকতেও কাউকে দেখিনি। কিন্তু ঈশান কি করছে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।